that one out of here. ভর্তি কুমড়া নিয়ে যাইতেছে ভাই, কোন জায়গায় যাবে? এটা ঢাকা? ঢাকায় না, আনলেন কোন জায়গা থেকে এগুলো সবগুলা? এখানকার না? না, হায়দার মালিক। আর ভাই কোন জায়গা থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, কোন জায়গায়? এইগুনি আমি তো ইত্যাদি দিলাম তিন দে। মানে ইনে কি আপনারা কি ব্যাপারই না? হ্যাঁ, ব্যাপারই না, আমরা লোক গ্রস্ত করছেন, আপনারা লোক ব্যাপারই রে। মানে মুক্তা তো বড় ছোট তো হিসাব নাই, আপনারা যদি বিক্রি করতে পারেন তাহলে অনেক লাভ হইতো। লাভ বলতে হাতে বাজার নিয়ে গেলে দু তিনশো কমে ভাই একটু খাইতে চান না? ঢাকা শহরে তো যেগুলা যাইতেছে এগুলা তো মনে করেন পার পিস মনে করেন 40-50 টাকা বিক্রি করবো, কস্ট কিন্তু বেশি না। একটা কুমড়ার প্রতি সর্বোচ্চ 2-3 টাকা কস্ট যাইতেছে, কারণ মাল গেত আছে অনেক পুরাপুরি। আবার এগুলো নিয়ে যাবে না? শশা আর খিরাই, খিরাই না খিরাই খিরাই না খিরাই না আর উস্তা কত টাকা দিচ্ছে? উস্তা মন আর গ্রামে তো সেল হবে না, গ্রামে তো সেল হবে না। হ্যাঁ, সমস্যা। কত কত লোক জায়গায় করছেন যেভাবে পানি আসতেছিল? আমি জায়গা করছি আপনার গেল 100%। মানে খরচ গেছে কিরকম আপনার এখানে? মানে শুধু এই কুমড়াই কি না অন্য কোনো কিছু আছে? মানে শশার সাইড দিয়ে আবার এটা বুনছিলেন, শশা চলে গেছে আবার এটা হয়ে গেছে, মানে শশা শেষ হয়ে গেছে। তার মানে ধানের সে তো লাভ আছে? আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা, 100% আপনার না? 100% আপনার তাও খরচ পড়ে কত, লাভ হয় কত? মানে সবকিছু বাদ দিয়ে যদি দাম থাকে অনেক জায়গা, মানে দা পাওয়া যাবে না বলতে মোটামুটি তাও 25% থেকে 1,000 করে তো 25% 2,000 টাকা করে তো লাভ আসে, মানে সর্বনিম্ন ধরলাম আমি। তাহলে তো কুমড়া চাষে লাভ বেশি, কিন্তু কুমড়া চাষে যেমন এই যে আপনাকে পানি হইলে তো সময় নষ্ট হয়ে যাবো, একটা রিস্ক। আচ্ছা, বুঝতে পারছি। মোটামুটি ভালো এরকম বললাম।